কুমিল্লায় মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনায় অভিযুক্ত ইকবাল হোসেনকে কুমিল্লায় নেওয়া হয়েছে। দুপুর ১২টায় তাকে কুমিল্লা পুলিশ লাইনে আনা হয়। বৃহস্পতিবার রাতে তাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। পরে কুমিল্লা পুলিশের একটি টিম কক্সবাজার পৌঁছে ইকবালকে শনাক্ত করে। এদিকে ইকবালকে জিজ্ঞাসাবাদ করে বিকালে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে পুলিশ। কুমিল্লায় মণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় একটি সিসিটিভির ফুটেজে দেখা যায়, মাজার থেকে কোরআন শরীফ নিয়ে নানুয়ার দিঘির পূজা মণ্ডপে রেখে আসে ইকবাল। পরে মণ্ডপ থেকে প্রতিমার গদা নিয়ে আবারও মাজারের দিকে ফিরতে দেখা যায়। এছাড়া দ্বিতীয় সিসিটিভি ফুটেজে দেখা যায়, মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার আগে ইকবালের সঙ্গে পার্শ্ববর্তী মাজারের দুই খাদেমের বৈঠক হয়েছিল।